হাই এভরিওয়ান ওয়েলকাম টু এনাদার ভিডিও তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টা হচ্ছে যে ইনো ককটেলের ব্রিডিং আমরা কেমনভাবে করাবো কি কি ভুলের কারণে আমাদের যে হোয়াইট ইনো সেটা ব্রিড করে না সেই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো এক একটা পয়েন্ট ওয়াইজ তো গরম তো বন্ধুরা অত্যাধিক পড়েছে ইচ্ছা তো নেই ভিডিও বানাবার বাট তার সত্ত্বেও সময় একটু বের করে আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাতে চলে এলাম তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আশা করছি আপনারা কিন্তু এই ভিডিও থেকে ইনো কফটেলের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেই প্রবলেমগুলোকে কিভাবে ওভারকাম করবেন এবং সেখান থেকে সঠিক কিভাবে ব্রিড নেবেন সেই ব্যাপারগুলোই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব বা তার আগে যারা চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পাখি ভিডিও এই চ্যানেলে আপলোড হয় এবং যারা অলরেডি আবুল আবিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি আপনাদের জন্য চ্যানেল আমি ওপেন করেছি প্রায় গত দুই মাসের মতো হচ্ছে সেটা হচ্ছে টেক চ্যানেল মানে ইউটিউবে কিভাবে ভিডিও আপনি বানাবেন কিভাবে রোজগার করবেন কিভাবে ভিডিও সমস্ত কিছু সেই বিষয়গুলো আপলোড করা হয় চ্যানেলের নাম আছে আবুল টেক তো সেখানে আপনারা সেখানে গিয়ে আবুল অ্যাভিয়ারিকে যেমন সাপোর্ট দেখিয়েছেন বন্ধুরা অবশ্যই কিন্তু সেই চ্যানেলটা আপনাদের কাছে আশা করছি যে আপনারা সাপোর্ট দেখাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা এই যে কেসটা দেখা পাচ্ছেন এর কেস সাইজটা হচ্ছে তিন ফুট হচ্ছে চওড়া এবং হচ্ছে উচ্চতা এবং এ হচ্ছে দেড় ফুট বাই দেড় ফুট মানে দেড় দেড় তিন তো অনেক বন্ধুই বলে থাকবেন যে দাদা কেন এরকম তো বড় কেজে ভালো ছিল হ্যাঁ অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে এই কেজে ওকে বাচ্চা থেকে রেখেছিলাম এবার এই কেজেই ওরা বড় হয়েছে যার কারণে কি হয়েছে এই কেস থেকেই কিন্তু ওরা ভালো ব্রিড করছে আপনাদেরকে সেই ব্রিডিং প্রোগ্রেসটাও দেখাবো এই গরমের মধ্যে এবং কি রেজাল্ট এসছে সেই ব্যাপারটাকেও দেখাবো আপনারা কিভাবে পেয়ারিং করবেন বক্স কিভাবে দেবেন বা কত সাইজের বক্স দেবেন সেই ব্যাপারটা আপনাদেরকে আমি তুলে ধরবো ঠিক আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন কি এরা এ করেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে তিনখানা কিন্তু চিক্স উঠেছে তো মাশাল্লাহ অবশ্যই বলবেন তো এখানে আছে এক পিস হচ্ছে ব্ল্যাক আই এবং দু পিস আছে কিন্তু রেড আই ঠিক আছে তো দুটোই ব্লু পাখি এর জন্য কিন্তু এর মানে সবগুলোই কিন্তু হোয়াইট হবে যে যে দুটো রেড আই আছে ও দুটো হোয়াইট হবে এবং হচ্ছে যেটা ব্ল্যাক আই আছে ওটা আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এই কেজেও ব্রিড করাতে পারবেন বাট তারপরে আপনাদেরকে বক্সটাকে কিন্তু বাইরে থেকে দিতে হবে বক্সের আমার মাপ আছে হচ্ছে 10 দশ ইঞ্চি এক ফুট হচ্ছে হাইট এবং দশ বাই দশ হচ্ছে আপনার চওড়া ঠিক আছে তো এরকম ডায়াগ্রামে আপনারা বক্স বাইরে থেকে দিতে পারেন এবার একটা কথা বলবো যে ইনোককটেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ককটেল যেহেতু লাল চোখের পাখি সাদা লাল চোখের পাখি তার জন্য কিন্তু এদের ব্লাড লাইন খুবই দুর্বল হয় তো যার কারণে কি হয় আমরা যখন ব্রিড নি যখন রেড আই টু রেড আই যখন আমরা ব্রিড নি সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো অনেক সময় ব্লাডই আসে না অনেক সময় দেখবেন বাচ্চা উঠে যে দু এক দিনের মধ্যেই হয়তো সেটা মারা যাচ্ছে তো এর পিছনে আলটিমেট কারণ হচ্ছে এর উইক ব্লাড লাইন তো তার জন্য আমি কিন্তু এখানে পেয়ারিংটা আপনারা দেখেছেন ভিডিওতে যে আমি একটা ব্ল্যাক আই দিয়েছি যেটা রেড আই স্প্লিট ছিল ওটা ছিল মেল আর ফিমেল দিয়েছি আমি কিন্তু রেড আই তো এখান থেকে আপনারা যে রেজাল্টটা দেখলেন তিনটে চারটে ডিম ছিল তার মধ্যে তিনটে বাচ্চা আপনাদের আশীর্বাদে উঠেছে তার মধ্যে দুটো রেড আই একটা হচ্ছে ব্ল্যাক আই আর আরেকটা এগ হচ্ছে ওটা ইনফারটাইল হয়ে গেছে তো এখান থেকে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে যখনই আপনারা ককটেলের পেয়ারিং করাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা রেড আই টু ব্ল্যাক আই পেয়ারিং করাবেন সেক্ষেত্রে আপনারা জানতে পারলেন এবং কেজ আপনারা বেস্ট যদি বলেন যে ককটেলের জন্য মানে ইনো ককটেলের জন্য বেস্ট কেজ সাইজ হচ্ছে আপনার তিন ফুট বা চার ফুট হচ্ছে লম্বা আর হচ্ছে দু ফুট বাই দু ফুট দিলে এর জন্য কিন্তু যথেষ্ট এবারে কথা বলবো যে আপনি যখন ককটেল ইনো ককটেল কিনতে যাবেন তখন কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন প্রথমত আপনি ইনো ককটেল নেবেন না কারণ দেখুন ককটেল আমরা অনেক সময় কি হয় অনেক চাষি আছে তাড়াহুড়ো করে তারা কিন্তু ব্রিডে বসে দেয় পাখিকে অনেক সময় আট মাস ন মাসেও কিন্তু পাখিকে বক্স বা ভাঁড় লাগিয়ে দেয় তারা চোটে ছোটে সেক্ষেত্রে কিন্তু সেই পাখিটার কিন্তু হরমোন রিলেটেড প্রবলেম এসে যায় তো এই প্রবলেমটা আসার পরে সেই পাখিটা কিন্তু একটা পার্মানেন্ট কিন্তু প্রবলেমে চলে যায় অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে যারা ডিপ্রেশন মধ্যেও তাদের কিন্তু এই যে প্রবলেমটা তাই কিন্তু ডিপ্রেশন প্রবলেমটা আসে আলটিমেট কিন্তু এবারে তারা কিন্তু বিভিন্ন রকমের ওষুধ খেয়ে তারা কিন্তু তাদের শরীরটাকে আরো বেশি খারাপ করে তো পাখির ক্ষেত্রেও সেম যখন আপনি ককটেল মিনিমাম আপনাকে পনেরো থেকে আঠেরো মাসের ওপরে ইনো ককটেলের আপনাকে ব্রিডিং বক্স বা ভাঁড় দিতে হবে যেটা আপনার ইচ্ছা বাট ভাঁড়ে কিন্তু আমরা অত ভালো ব্রিড হয়নি বক্সে কিন্তু বেস্ট ব্রিড হয়েছে এবারে কথা বলবো যে যখন আপনি পাখি তাই আপনারা কিনবেন না সোজা কথা বাচ্চা নেবেন তিন মাস চার মাসের পাখি প্রয়োজনে আপনারা ডিএনএ করিয়ে নেবেন কারণ অনেক ক্ষেত্রে কি হয় ইনোকটেলের মেল ফিমেল আপনারা খুব কনফিউশনে থাকেন বাট আমার ছোট্ট একটা ইনফরমেশন আপনারা মেল ফিমেল ফারাক করতে পারবেন মেল দেখবেন আপনার বিভিন্ন আওয়াজ করবে টোন করবে কিন্তু ফিমেল পাখি অতটা টোন করবে না বাট ফিমেল পাখির ক্ষেত্রে যেমন নর্মাল যে লটিনো ককটেল বলুন বা ব্ল্যাক ককটেল বলুন বা ফ্রন ককটেল বলুন তাদের ক্ষেত্রে মেল ফিমেল কিন্তু আপনারা যে পালকের নিচে যে ডট ডট দাগ আছে এটা থেকে কিন্তু ফিমেল ডট ডট দাগ থাকলে ফিমেল আর মেল হচ্ছে যদি একদম ক্লিয়ার থাকে সেক্ষেত্রে মেল তো হোয়াইটের ক্ষেত্রে তো এরকম ব্যাপার নেই বাট হ্যাঁ আপনারা যদি রাতে যদি নীল রেজার লাইট নিয়ে যদি আপনারা ফিমেল ককটেলে যদি পালকের নিচে আপনারা লাইট মানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডট ডট দেখতে পাবেন অনেক ক্ষেত্রে আর যদি মেল হয় তাহলে কিন্তু দেখতে পাবেন না তো এই ব্যাপারটাই নর্মালি মোটামুটি মেল ফিমেল আপনারা চিনে নেবেন কম বয়সের পাখি নেবেন এবারে কথা যেই কেজে আপনারা ওই পাখিটাকে ব্রিড করাবেন পারমানেন্টলি সেখানে কিন্তু শিফট করবেন হয়তো হতে পারে এক দু সপ্তাহের জন্য আপনারা অন্য কোথাও রেখেছিলেন কম বয়সে তখন অ্যাডাল্ট হয়নি কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে সেই পাখিটা কিন্তু সেই খাঁচাতেই পারমানেন্ট থাকবে কখনো রাখছেন সিঁড়ি পোটে কখনো রাখছেন ঘরের ভিতরে কখনো রাখছেন ছাদে তো এইভাবে যদি রাখেন তাহলে কিন্তু আপনার ইনো ককটেল থেকে কিন্তু ব্রিডিং আপনি ভুলে যান বন্ধুরা আপনাকে একটা পার্মানেন্ট জায়গায় শিফট করাতে হবে সেই জায়গায় আপনাকে রেগুলার একটাই টাইমে কিন্তু খাবার দিতে হবে আমরা কি করি কখনো নটায় খাবার দিচ্ছি কখনো দশটায় খাবার দিচ্ছি কখনো বা ছটায় খাবার দিচ্ছি তাড়াতাড়ি উঠে পড়েছি ছটার সময় খাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি টাইম ফ্যাকচুলেট করেন তাহলে কিন্তু পাখি কিন্তু তার বাচ্চাকে কিন্তু ঠিকঠাক ভাবে ইনো খাওয়াবে না তাই আপনাদেরকে পার্টিকুলার একটাই টাইমে আপনারা প্লেন ছোলাই দেন কোনো অসুবিধা নেই দানার মধ্যে আপনারা কি দেবেন যেহেতু গরমে এরা ব্রিড করে তাই আপনারা প্লেন ধান আর আপনি প্লেন দানা দিয়ে দেবেন আর এদের ডাইজেস্ট সিস্টেম এবং ক্যালসিয়াম মিনারেলের পুষ্টির জন্য কি করবেন আপনারা সিন্ধুক লবণ এবং হচ্ছে বিল লবণ আলাদা আলাদা কাঁচের বাটিতে কেজের ভিতরে দিয়ে দেবেন ওরা নিজেদের প্রয়োজন মতো ওরা কিন্তু চেটে খাবে এবং ক্যালসিয়ামের জন্য আপনারা সমুদ্রের ফেনা লাগিয়ে দেবেন এথায় কিন্তু যথেষ্ট এবং কেসটাকে আপনারা সপ্তাহে অন্তত একদিন হোক যে ট্রেটার উপরে ওরা পুক্স করে সেটাকে আপনারা জাস্ট পরিষ্কার করে নেবেন এই বিষয়গুলো যদি লক্ষ্য করে যখন আপনার আঠেরো মাস হয়ে গেল তখন আপনি বক্সটা দিয়ে দিলেন বক্স আর খোলার দরকার নেই যখন রেস্টের দরকার কিন্তু ওরা রেস্ট নিয়ে নেবে এবং চেষ্টা করবেন বছরে যাতে দুবার ব্রিন্ড নেওয়া যায় ম্যাক্সিমাম বা তার ওপরে ম্যাক্সিমাম তিনবার এর বেশি কিন্তু ব্রিন্ড নেওয়া যাবে না বন্ধুরা তাই আপনাদেরকে একটাই কথা বলবো যে ইনোককটেল এইভাবে যদি করেন আমার রেজাল্ট এসছে আপনাদেরও অবশ্যই কিন্তু আসবে বন্ধুরা তো বেসিক এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করুন প্রচন্ড গরম বন্ধুরা তার মধ্যেও আপনাদেরকে কিন্তু আমি এই ব্যাপারটা জানানোর জন্য কারণ অনেক বন্ধু আছে ইনোককটেল নিয়ে খুব ফেরাপ ব্রিড হচ্ছে না তারা বিক্রি করে দিচ্ছে অ্যাডাল্ট পাখি তো এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু তারা অ্যাডাল্ট পাখিকে বিক্রি করে দিচ্ছে বন্ধুরা বাচ্চা পাখি কিনবেন সব সময় যাতে খেতে শিখেছে সেরকম পাখি নিয়ে আপনারা ইনোককটেল শুরু করুন আশা কিন্তু ভালো ব্রিড হবে ঠিক আছে তো এখানে ভিডিওটিকে শেষ করছি আগামী ভিডিওতে আবার সঙ্গে দেখা হবে পাখি বিষয়ক বা মাছ বিষয়ক বা এর পরেও একটা আসতে চলেছে যে আপনারা নিজের শখে বাড়িতে অ্যাকোরিয়াম কিভাবে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিভাবে বানাবেন এর উপরে আমি ভিডিও আনতে চলেছি এবং বিভিন্ন টপিকের উপরে আপনারা হয়তো পাখির অনেক ভিডিও দেখে বোর হয়ে গেছেন তো তার জন্য আপনাদেরকে আমি বিভিন্ন প্ল্যান্টের যে সামুদ্রিক যে অ্যাকোরিয়াম সেগুলো আপনাদেরকে আমি এরপরের ভিডিওতে দেখাবো তো আপনারা কারা কারা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ